হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমাদের 18 তারিখে ডিভিশন অ্যালাইনমেন্ট হয়েছিল কাঁচরা বাবা। 18 কি? 18 মে। মেটা এখনো ঢুকিনি রে আমাদের এখানে। স্যার, মার্চ অব্দি আমাদের যে শেষ এগুলো আমরা অফার ছেড়ে দিয়েছি, বুঝলি তো? হ্যাঁ স্যার, যাদের ছেড়ে দিয়েছেন তাদেরটা কবে হবে রিপোর্টিং? আগে হোক, এখন তো মানে আমরা ইয়ে দিয়ে দিয়েছি, কিন্তু এখানে কোনো আমাদেরকে কোনো ওরকম ইনস্ট্রাকশন দেয়নি, বুঝলি তো? এখন কাগজপত্র গুলো ওরা বানাক, তারপরে যদি আমাদেরকে ইনস্ট্রাকশন দিলে আমরা ওইভাবে আগে বলবো। স্যার, আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টে হয়েছে, ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালে তো কিন্তু তোদের তো ঢুকিনি তো, কি করে হবে? না না, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হয়েছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমার ট্রেনিং হয় তো স্যার, আসানসোলে ট্রেনিং হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের রিসিডিউল হয়নি তো এখনো। হ্যাঁ, না হলে তো কি করে যাবে ট্রেনিং এ? না বলছি স্যার, ট্রেনিংটা মানে এই আসানসোলে 17 তারিখে শেষ হচ্ছে, এই 17 তারিখে। আরে শেষ হলে কি হবে, মানে এই দিক থেকে যদি এখন ইয়ে হওয়ার পরে এদিক থেকে হেডকোয়ার্টার থেকে আমাদেরকে ট্রেনিং শিডিউল না দিলে আমরা কিছু করতে পারবো না, ঠিক আছে? কোথায় মানে যাবে? ট্রেনিং শিডিউল না হলে কত তারিখ তো হবে, কি হবে সেটা না জানালে কোথায় যাবে লোক? হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার, এই জন্য এখন কোন ইয়ে হয়নি, সেই জন্য আমরা বলতে পারছি না এখন, ঠিক আছে? মোটামুটি জয়েনিং স্যার তাও কতদিন লাগবে? মোটামুটি আমরা এখন বলতে পারবো না গো, এখন মানে আগে ইয়ে হোক তারপরে, ঠিক আছে? ঠিক আছে। তোদের তো মানে তোর বলছিস মে মাসে ইয়ে হয়েছে, মে মাসে এখন ঢুকিনি, আমরা কি করে বলবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আমাদেরকে দেয়নি এখনো, পেনালিও আমরা পাইনি, তাহলে আমরা তোদেরকে বলবো কি করে? আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক ঠিক, ধন্যবাদ।